আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রাসুল্লিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি অবশ্যই আমাদের জানা উচিত মাত্র একটি খাবার যদি ঘরে রাখেন তাহলে কি হয় এই বিষয়টা জানাবো এবং আপনি যদি ওই খাবারটা যদি আপনি খান তাহলে আল্লাহ বাকর্বুল আরামীন আপনাকে এক লক্ষ ঔষধ খাওয়ার যে পরিমাণ আপনি উপকার পেতেন ওই জিনিসটা খেলে আপনি সে উপকার পাবেন এবং এক লক্ষ রোগ আপনার শরীর থেকে বের হয়ে যাবে আল্লাহ আকবার এবং দুজকের আগুন আপনাকে স্পর্শ করবে না সোবাহনাল্লাহ নিয়ামুল কোরআনে নামক একটি গ্রন্থে এই হাদিস খান এসেছে রাসুল্লাহ সাল আলহি এরশাদ করেছেন আল্লাহর শপথ যে ঘরে মধু আছে অবশ্যই সেই ঘরের অধিবাসীদের জন্য তারা ফেরাত কামনা করতে থাকে কোনো ব্যক্তি যদি মধু পান করে তাহলে তবে সে যেন পেটের ভিতরে লক্ষ্য ঔষধ স্থির করে দিল আল্লাহ আকবার এবং পেট হতে তার লক্ষ্য রোগগুলো বের করে দিল যদি কোনো ব্যক্তি মধু পান করে শুভান এবং যদি ওই ব্যক্তি পেটে মধু ধারণ করে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে দুজকের আগুন স্পর্শ করবে না আল্লাহ আকবার কত সুন্দর একটি নিয়ামতের কথা রাসূল আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাম বলে দিয়েছেন নিয়ামুল কোরআন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তে পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইয়া খুরুজু মিন বতনিহা sharabun mukhtalifun alwanuhu শিফা shifaan linnas এমো উম্মাতি থেকে আমি তার পেটের ভিতর থেকে যা কিছু বের করি অর্থাৎ মধু বের করি ওটার জন্য শিফা এটার ভিতরে মানুষদের জন্য রয়েছে শিফা আল্লাহ আকবার সুতরাং কোরআনও কিন্তু আল্লাহ নাজিল করে দিয়েছেন সুসলাম বলেছেন তোমরা দুটি শেফা দানকারী বস্তু দ্বারা চিকিৎসা নাও এর একটি হলো মধু আর একটি হচ্ছে কোরআন মেশকাত শরীফের হাদিস শরীফে রয়েছে কোরআন দ্বারা কেন করবেন কারণ কোরআন হচ্ছে একটি শেফা কোরআন হচ্ছে শেফা যারা কোরআন দিয়ে সেফা লাভ করবে তারা খুব দ্রুতই শেফা বা আরোগ্য লাভ করবে সাল্লাম বলেছেন যে মধু পেটের ভিতরে যদি যায় তাহলে এখান থেকে রোগগুলো বের করে ফেলে আল্লাহ একবার আর রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি মাসের তিন দিন কেউ সকালবেলা হাতে মধু নিয়ে চেটে চাটে পান করে তার কোনো রকম রোগ তার ভেতরে এই মাসে আসতে পারে না সুহান আল্লাহ রাসুসাহালাম খালি পেটে তিনি মধু শরবত পান করতেন পানি দ্বারা মিশিয়ে যে ব্যক্তি মাসে তিন দিন মধু পান করবে ওই ব্যক্তিকে পাক বলে আনবেন কঠিন কোনো রোগ ব্যাধি দিবেন না আর রাসুসল সাল্লাম বলেছেন যে তোমরা আরোগ্য লাভের জন্য তোমরা নাস্তা হিসাবে পানির সাথে পানি মিশ্রিত মধু পান করবে বলে রাসুসাল্লাম বলেছেন আর আবুহ্নহ যে হাদিস খানা না বললেই নয় এটা হচ্ছে যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন ভোরে মধু চেটে তার কোনো বিপদ হতে পারে না কারণ মধু হচ্ছে এটা হচ্ছে বেহেস্তে একটি খাবার বেহেস্তে নিচ দিয়ে মধু প্রবাহিত হবে মধু ঝর্ণা প্রবাহিত হবে